আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন একটা আন্ডার কনস্ট্রাকশন মসজিদের কাজ চলছে পাশে টিনের ঘরটা হচ্ছে মাদ্রাসা এটার একটা ভিডিও আমি পূর্ববর্তী আমার চ্যানেলে দিয়েছিলাম আগে এটা হচ্ছে স্থায়ী জমির উপর এবং পাশাপাশি এ পাশে দেখুন এটা হচ্ছে অস্থায়ী মাদ্রাসা সাময়িকভাবে এখানে নামাজ পড়ানো হচ্ছে এটা হচ্ছে স্কুলের পাশেই আর জায়গাটার লোকেশন হচ্ছে আর ধনবাড়ি উপজেলা টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা বন্দর টাকারিয়া গ্রাম এটা হচ্ছে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত এই অস্থায়ী মসজিদটার স্থায়ী ভার্সন হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোডটা এখানে অটো চলাচল করে এবং এই রাস্তাটা আমি যদি ক্যামেরা ঘোরাই তাহলে এটা ধনবাড়ির দিকে চলে গেছে এখন আমরা এগিয়ে গিয়ে এই মসজিদের সামনে আমরা একটু কাছ থেকে বিষয়টা দেখব এবং সাইনবোর্ডটা দেখে আমরা ভিতরে যে সিঁড়ির কাজটা হয়েছে সেটাও দেখব আসলে এই কনস্ট্রাকশনটা বেশ বড় প্রকল্প যে কারণে প্রচুর অর্থ সহযোগিতা দরকার এখানে মানুষের সবার সহযোগিতা নিয়ে করা হচ্ছে তো যেহেতু মসজিদ মাদ্রাসা এটা সবার সহযোগিতায় কাম্য এবং এটা ইহকাল পরকাল দুটোর জন্যই ভালো এবং মসজিদ মাদ্রাসায় যে দানটা করা হয় এটা পরকালেও আসলে সব হিসেবে কাজে লাগে এবং যতদিন এখানে মানুষ নামাজ পড়বে মসজিদ চলবে ততদিনে সব চলতে থাকবে পরে আপনারা যারা সহযোগিতা করতে ইচ্ছুক তারা এখানে আমাদের সাথে এখানে এই মসজিদে সহযোগিতা করতে পারেন সবাইকে আমন্ত্রণ রইল মসজিদের নির্মাণ কাজ চলিতেছে বন্ধটা করিয়া বাইরে জামে জামে মসজিদ এখানে মোটামুটি শাটারিং দেওয়া হয়েছে এবং কলাম এবং উপরের যে ভীমগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে আসসালামু আলাইকুম তাহলে এখানে দেখুন এদিক দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা এবং এখানে যে সাইনবোর্ডটা এটা হচ্ছে আগের সাইনবোর্ড জামে ইসলামিয়া উলুম বন্ধ ঠাকুরিয়া মাদ্রাসা এবং এদিক দিয়ে আমরা যদি কিছুটা ভিতরে যাই তাহলে ডান পাশে হচ্ছে কবরস্থান সামনে হচ্ছে মাদ্রাসা এবং বাম পাশে হচ্ছে মসজিদটা এটা এদিক দিয়ে এসে এ পাশে শাটারিংয়ের কাজ চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন অনুযায়ী সিঁড়িটা কিন্তু পাশ দিয়ে উপরে উঠছে এবং এই সিঁড়ি দিয়ে দোতলা ওঠার ব্যবস্থা থাকবে অ্যাকচুয়ালি এখানে ফাউন্ডেশন আছে ডিজাইন অনুযায়ী তিনতলা ফাউন্ডেশন এবং প্রথম তালার কাজ চলতেছে পরবর্তীতে এটা উপরের দিকে উঠবে ভিতরে আর যাব না শাটারিং চলতেছে তো এখন ছাদ ঢালাইয়ের কাজ হবে ছাদ ঢালাইয়ের জন্য অর্থ সাহায্য এবং অন্যান্য সহযোগিতা দরকার আপনারা যারা সহযোগিতা করতে ইচ্ছুক সবাই এখানে শরিক হতে পারেন আর ছোট ভিডিওই করলাম পরবর্তীতে যখন শাটারিং দেওয়া হবে এবং উপরে উন্নয়নে কাজ চলবে ইনশাআল্লাহ আমরা সামনে আরও অন্য অন্য আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি